পেন্সিল দিয়ে আঁকার কৌশল। পেন্সিল দিয়ে আঁকা এবং ছাপ তৈরি করা। পেন্সিল অঙ্কন শিল্পের এক প্রকারের প্রাথমিক গঠন এবং সম্ভবত প্রথম ধরনের শিল্প যা আমরা তৈরি করতে শিখি। পেন্সিল অঙ্কন অনেক দ্রুত করা যায় এবং এটার বহনযোগ্যতার কারণে এটা যে কোনো জায়গায় করা যায়। পেন্সিল অঙ্কনের সরঞ্জামের ব্যবহার এবং কৌশল জানা থাকলে ফলাফল হতে পারে খুব সুন্দর কিছু চিত্র। মান সম্পর্কে জানা। পেন্সিল অঙ্কনের একটি সবচেয়ে বড় সুবিধা হলো একটি রেখা কতটুকু গাঢ় অথবা হালকা হবে তার পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। পেন্সিলে চাপ যত বেশি হবে রেখা ততটাই গাঢ় হবে। যেখানে হালকা চাপ দিলে রেখাও হালকা হয়। ভালো মানের হালকা থেকে গাঢ় বৈষম্য প্রদর্শনের চিত্র আঁকার জন্য এর সুবিধা নিন। আপনার পেন্সিল চোখা রাখুন। বেশিরভাগ পেন্সিলের কাজের জন্য আপনার পেন্সিল চোখা রাখুন। শার্পনারে গ্রাফাইট নষ্ট করার ব্যাপারে চিন্তা করবেন না, এটা আপনার আঁকার প্রচেষ্টা নষ্ট করার থেকে ভালো। বিভিন্ন ধরনের লাইন ব্যবহার। একটি লাইন আঁকার সময় হয় সোজা অথবা একটি গঠন বিন্যাসের ভিতরে স্বতন্ত্রভাবে। মনে রাখুন যে আপনি লাইনের ওজন পরিবর্তন করতে পারেন পেন্সিলটিকে উঠানোর মাধ্যমে অথবা জোরে চাপ দিয়ে। মসৃণ ছায়াকরণ অর্জন। যখন আপনি কিছু আঁকতে চান যা দেখতে বাস্তবানুগমনে হয়, আপনার প্রথমে বুঝতে হবে কিভাবে গভীরতার বিভ্রম তৈরি করতে হয়। এই বিভ্রম তৈরি করার সবচেয়ে ভালো উপায় আলো এবং ছায়া ব্যবহার করা। চিহ্নের দিক নিয়ন্ত্রণ করুন। যখন আপনি পুরো কাগজ জুড়ে হাত নাড়িয়ে কাজ করবেন, তখন আপনার ছায়াকরণকে শুধু আপনার হাতের বাঁকের উপর নির্ভর হতে দিবেন না। দিক নির্দেশনা ব্যবহার করুন আপনার লক্ষ্যকে বর্ণনা করতে। গঠনটিকে অনুসরণ করুন অথবা একটি প্রান্ত তৈরি করুন। বিপরীত দিকের দুটি তল ব্যবহার করে নির্দেশক দর্শকের চোখকে নির্দেশনা দেয় অথবা শক্তি তৈরি করে।